হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের 2018 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি সাইবার ক্রাইম থ্রিলার মুভি গুল টু এক্সপ্লেইন করব। মুভিতে রয়েছে ভরপুর টুইস্ট, পাশাপাশি সাসপেন্স তো রয়েছেই। পুরাই আলাদা রকমের একটা মুভি, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। সাথে এরকম আরো দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো চলুন আর বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরুতে আমাদের একটি পুলিশ স্টেশনের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে পুলিশরা একটি ছেলেকে ধরে নিয়ে এসে প্রচুর মারধর করছিল। এখানে পুলিশরা যে ছেলেটিকে মারছিল তাকে জিজ্ঞাসা করে যে তুমি মেয়েটিকে কেন মারলে। তখন ছেলেটি উত্তর দেয় যে মেয়েটির উপর বেটিং চলছিল, তাও আবার অনেক বড় সড়, অর্থাৎ মার্ডারটি করার জন্য বেটিং। এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে একটু পরে গিয়ে। শুধু এটা মনে রাখলে হবে যে এই ছেলেটি একটি মেয়েকে হত্যা করেছে, তাও আবার বেটিং এর জন্য। যাই হোক, এই বিষয়টা এতটুকুতেই থাক। এরপর আমাদের একটি সিক্রেট প্লেসের মধ্যে দেখানো হয় যে কয়েকজন পুলিশ অফিসার মিলে একজনকে অনেক মারধর করছিল। এখানে পুলিশ অফিসারটির নাম হচ্ছে অবিনাশ, আর অবিনাশ যাকে মারধর করছিল সেই হচ্ছে আমাদের মুভির হিরো, তার নাম হচ্ছে আলোক। এখানে অবিনাশরা শুধু আলোককে ধরে নিয়ে আসেনি, বরঞ্চ আলোকের বেস্ট ফ্রেন্ডকেও ধরে নিয়ে এসেছে, যার নাম হচ্ছে আস্তি। আর এই আস্তি সবসময় আলোকের সাথেই থাকে। অবিনাশরা আলোকদেরকে প্রচুর মারধর করে, আর তারা এই কেসটি হ্যান্ডেল করছিল তাও আবার সিক্রেটলি। তাদেরকে মারতে মারতে জিজ্ঞাসা করা হয় যে সত্যি বলো তোমরা জিনিসগুলো কোথায় লুকিয়ে রেখেছো। এখন বিষয়টা হচ্ছে তারা কি লুকিয়ে রেখেছে, এখানে বা তারা কিভাবে এলো। এই সবকিছু ক্লিয়ার করার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। এখানে আমাদের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সিন দেখানো হয়। আবারও বলে দিই, সিন কিন্তু এখন থেকে ফ্ল্যাশব্যাকে চলবে। এখন আপনারা তো জানেনই কলেজ লাইফ মানে হচ্ছে এনজয়, ফুর্তি, আনন্দের দিন। তাই আমাদের গানে গানে স্টুডেন্টদের আনন্দের কিছু সিন দেখানো হয়। আলোক এবং আস্তি তারা দুজনে অনেক আগে থেকে ভালো বন্ধু। তারা দুজনে এই ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে জয়েন করে। আলোক অনেক ডিসেন্ট এবং ভদ্র একটি ছেলে, তার সোয়াগ লেভেলই হচ্ছে আলাদা, আর আস্তি হচ্ছে একটু ফোঁদা টাইপের ছেলে। একদিন আলোক এবং আস্তিকে তার সিনিয়ররা ধরে র্যাগিং করতে শুরু করে। সিনিয়ররা তাদেরকে বলে যে তোমরা পর্ন ভিডিওর একটা সিন করো, না হলে রাবনে বানাদি জরি মুভির একটা টিকিট বুক করে দাও আমাদের। তোমাদের কাছে এই দুটো অপশন আছে, যে কোনো একটা করতে হবে। আপনাদেরকে তো বলেছিলাম আলোক অনেক ভদ্র টাইপের একটি ছেলে, তাছাড়াও সে অনাথ। এই কলেজের মধ্যে সে ভর্তি হয়েছে তাও আবার স্কলারশিপ পেয়ে। সিনিয়রদেরকে মুভি টিকিট বুক করে দেওয়ার মতো তার কাছে টাকা নেই, কিন্তু সে তবুও তাদেরকে বলে যে সে তাদেরকে মুভি টিকিট বুক করে দিবে। তাই আলোক তার একজন বন্ধুর কাছ থেকে তার ল্যাপটপটি নেয়। সে ল্যাপটপটি নিয়ে একটি ওয়েবসাইটকে হ্যাক করে তার সিনিয়রদের জন্য টিকিট বুক করে দেয়। সাথে সাথে এই নিউজটা পুরো কলেজের মধ্যে ছড়িয়ে পড়ে যে আলোক একটি ওয়েবসাইটকে হ্যাক করে মুভি টিকিট বুক করেছে। তাই আলোককে তার প্রিন্সিপাল ডেকে পাঠায় এবং তাকে বলে যে তুমি এই ধরনের কাজ কেন করলে। আলোক বলে যে স্যার, আমার এটি করা ছাড়া আর কোনো অপশনই নেই, আমার কাছে অত টাকা নেই যে আমি তাদেরকে টিকিট বুক করে দিব। প্রিন্সিপাল তাকে বলে যে যাই হোক, তুমি কলেজের মধ্যে যা করেছ তা কলেজের ভিতরে থাক, আর আমি তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তোমার মতো স্টুডেন্টদের জন্য আইটি কোম্পানিতে অনেক ভালো ফিউচার আছে, এইসব হ্যাকিং ট্যাকিং এর মধ্যে মনোযোগ না দিয়ে ভালো একটি ক্যারিয়ার বানাও। আলোকের অনেস্টি এবং তার আচার আচরণ দেখে এই কলেজের শিবানী নামের একটি মেয়ে তার প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে যায় বললে ঠিক চলে না, আসলে আলোকও মেয়েটিকে ভালোবাসে। কিন্তু আজকে তাদের কলেজ লাইফের শেষ দিন, অবশ্যই তাদেরকে ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। তাই আলোক নিজে শিবানীকে বলে তাদের সম্পর্কটা এতটুকুতে শেষ করে দেয়, অর্থাৎ তারা ব্রেকআপ করে নেয়। আলোকের কথা হচ্ছে সে মেহনত করে নিজের পায়ে নিজে দাঁড়াবে, সে নিজেকে অনেক বড় করে প্রতিষ্ঠিত করবে। কলেজের পর এবার আসে তাদের ভালো একটা জব খোঁজার পালা। আলোকের বন্ধু আস্তি বেচারা একটি জবের জন্য অনেক ইন্টারভিউ দেয়, কিন্তু একটিতেও সে সিলেক্ট হয় না। আস্তি আলোককে বলে যে আমার তো হয়নি, তোমার কি অবস্থা। আলোক বলে যে আমি তো কোনো ইন্টারভিউ অ্যাটেন্ডই করিনি, আমার মাথায় অন্য কিছু একটা চলছে। আলোক বলে যে আমি নিজের একটা স্টার্টআপ স্টার্ট করব, অর্থাৎ সে অনেক বড় কিছু একটা করার প্ল্যান বানাচ্ছে। আস্তি বলে যে ভাই, তাহলে তোর সাথে আমিও আছি। যাই হোক, এরপর সিন শিফট হয়ে যায় এর 3 বছর পর, যেখানে আমরা দেখি যে আলোক একটি কফি শপের মধ্যে জব করছিল। এখানে আমরা দেখি যে এই কফি শপের একজন রেগুলার কাস্টমার হচ্ছে চান্দু নামের এই লোকটি। একদিন চান্দু কফি শপে এসে হঠাৎ করে বেহুশ হয়ে যায়। আলোক তাড়াতাড়ি চান্দু নামের লোকটিকে নিয়ে গিয়ে হসপিটালের মধ্যে অ্যাডমিট করিয়ে দেয়। এরপর সে এসে চান্দুর ল্যাপটপটি সামনে রাখে। এর পরের দিন চান্দু আসে তার ল্যাপটপটি নিয়ে যাওয়ার জন্য, সাথে সে আলোককে অনেক ধন্যবাদও বলে। আলোক তার ল্যাপটপটি তাকে ফিরিয়ে দেয়। এরপর আমরা এটাও জানতে পারি যে আলোক শুধু এই কফি শপের মধ্যে জব করে না, সে পার্ট টাইম জব হিসেবে একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউশনের মধ্যেও জব করে। আলোকের বেশ ভালোই নাম ডাকছিল এই ইনস্টিটিউশনের মধ্যে। একদিন তাদের এই ইনস্টিটিউশনের মধ্যে পূজা নামের একটি মেয়েও জয়েন হয়। এই ইনস্টিটিউশনের মধ্যে মূলত যারা কম্পিউটার শিখতে চায় সেই স্টুডেন্টগুলোকে ট্রেনিং দেওয়া হতো। অন্যদিকে আলোকের বন্ধু আস্তির সম্পর্কে বলতে গেলে, আস্তি একটি ইন্টারনেটের দোকান চালাচ্ছিল। আর আগেই তো বলেছিলাম আস্তি হচ্ছে একটি পুঁদা টাইপের ছেলে, যখনই যে মেয়ের সাথে সুযোগ পায় সেই মেয়ের সাথে লাইন মারতে শুরু করে। আর এখন বর্তমানে সে লাইন মারছিল কাবিয়া নামের একটি মেয়ের সাথে।
যখনই কাবিয়ার বাসায় তার মা বাবা থাকতো না তখনই সে আস্তিকে কল করে তার বাসায় ডাকে। এরপর তারা দুজন একসাথে মানে বেশি কিছু না গল্পগুজব করত। অন্যদিকে আমরা একটু আগে যে পূজাকে দেখেছিলাম, অর্থাৎ যে আলোকদের ইনস্টিটিউশনের মধ্যে জয়েন করেছিল আর কি, সে আলোকের বিহেভিয়ার এবং তার পার্সোনালিটি দেখে ধীরে ধীরে তার প্রেমে পড়তে শুরু করে, আর আলোকেরও ধীরে ধীরে পূজাকে ভালো লাগতে শুরু করে। আর এভাবে ভালো লাগা থেকে তাদের দুজনের মধ্যে ভালোবাসা শুরু হয়ে যায়। সিন শিফট হয়ে পরের দিন আস্তির গার্লফ্রেন্ড কাবিয়াদের অ্যাপার্টমেন্টে। এখানে আস্তির গার্লফ্রেন্ড কাবিয়ার পাশের বাসার একটি মেয়েকে কেউ যেন মার্ডার করে দিয়েছে। পুলিশ অফিসার আবিনাশ এবং ফরেন্সিক টিমের সবাই সেখানে এসে উপস্থিত হয়, অর্থাৎ কাবিয়ার পাশের বাসায় যেখানে মার্ডারটা হয়েছিল। এখানে আবিনাশ এসে দেখে কিলার মেয়েটিকে মারার পর তার শরীরের বিভিন্ন পার্ট এক এক জায়গায় রেখে দিয়েছিল, যেমন হাত এক জায়গায় তো মাথা আরেক জায়গায়। এরপর তার পুরো বডিটি বেডরুমের মধ্যে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়, সাথে রক্ত দিয়ে এদিক সেদিক লিখে দেওয়া হয় যে এটি মার্ডার নয়, এটি হচ্ছে এক ধরনের নাকি আর্ট। এবার ভেবে দেখুন যে মার্ডারটি করেছে সে কোন লেভেলের মানুষ। ইনভেস্টিগেশন করে পুলিশরা জানতে পারে যে বাসার মধ্যে কোনো লুটপাট হয়নি। তারা এটা তো ক্লিয়ার যে মার্ডারটা করেছে সে আগে থেকে মেয়েটিকে জানত। পুলিশরা তাদের মতো করে ইনভেস্টিগেশন চালিয়ে যায়, সাথে যাদের যাদের উপর সন্দেহ হয় তাদেরকে থানায় ধরে নিয়ে এসে উদুম খেলানি দেয়। এর মাঝে পুলিশরা আলোকের বন্ধু আস্তির সম্পর্কেও জানতে পারে, যে আস্তিকে অনেকবারে অ্যাপার্টমেন্টে আসতে দেখা গিয়েছিল, আর আমরা তো জানি সে কার সাথে দেখা করতে যায়, কিন্তু পুলিশরা তো আর জানে না, তাই তারা আস্তিকেও পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসতে বলে। অন্যদিকে এই আস্তি এতদিনে কাবিয়ার সাথে ব্রেকআপ করে অন্য একটি মেয়েকে পটিয়ে নেয়, আর এখন সে যে মেয়েকে পটিয়েছে সে হচ্ছে আলোকের কুলিক। কম্পিউটার ইনস্টিটিউশনের মধ্যে আলোকের সাথে মেয়েটি কাজ করে। আস্তি সারাদিন মোবাইলের মধ্যে এমনভাবে প্রেম করতে থাকে সে নিজে ভুলে যায় যে সে কে। এদিকে পুলিশ এসে তাকে জিজ্ঞাসা করে যে ভাই আস্তিকে চিনো, তার বাসা কই? সে বলে যে হ্যাঁ হ্যাঁ ওই শালা তো উপরে থাকে। যাই হোক, ফানি সিন। অন্যদিকে পূজা এবং আলোকও জমিয়ে প্রেম করছিল। একদিন পূজা আলোকের কাছে জিদ করে যে সে আলোকের সাথে তার বাসায় যাবে, আর আলোকও তাকে না করতে পারে না, তাই সে পূজাকে তার বাসায় নিয়ে যায়। এখানে এসে তারা কিছুক্ষণ গল্প স্বল্প করে। এরপর পূজা আলোককে তার সিস্টেমের পাসওয়ার্ডটি জিজ্ঞাসা করে, অর্থাৎ তার কম্পিউটারের পাসওয়ার্ডটি। এর আগেও অনেকবার পূজা আলোকের কাছ থেকে তার সিস্টেমের পাসওয়ার্ড জিজ্ঞাসা করেছিল, কিন্তু আলোক তখন পূজাকে তার পাসওয়ার্ড বলেনি। বাট এবার সে পূজাকে তার পাসওয়ার্ডটি বলে দেয়। এরপর সে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ ট্রেশ হয়ে এসে সে পূজাকে তার বাসায় ড্রপ করে দিয়ে আসে। এরপর বাসায় এসে আলোক এবং আস্তি শান্তিতে ঘুমিয়ে পড়ে। তখনই একটু পর সেখানে পুলিশ এসে আলোক এবং আস্তিকে মারধর করতে শুরু করে। তাদেরকে মারধর করার পর পুলিশ একটি সিক্রেট প্লেসে নিয়ে যায়। তারা পুলিশদের কাছে জিজ্ঞাসা করে যে তাদেরকে কেন ধরে নিয়ে আসা হয়েছে, কিন্তু পুলিশরা তাদেরকে কিছুই বলে না। আর একটু পর তারা এখানে ঝটকা খাওয়ার মতো একটা জিনিস দেখে। আর এই ঝটকাটা হচ্ছে যে এতক্ষণ তারা যে পূজাকে একজন সাধারণ মেয়ে মনে করছিল, সে পূজা হচ্ছে আসলে একজন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসার। সাথে তার পূজা নামটিও ফেক, তার আসল নাম হচ্ছে আনাগা, তাই আমরাও তাকে এখন আনাগা বলেই ডাকব। আনাগা তাদের বলে যে গভর্নমেন্ট ডেটা সেন্টার হ্যাক করে তোমরা যে ডেটাগুলো চুরি করেছ সেগুলো কোথায় রেখেছ। আলোক সোজাসুজি বলে দেয় যে কিসের ডেটা, আমি কোনো ডেটা চুরি করিনি। এরপর আনাগা তাদের সাথে আরেকটি কথাও বলে না, সোজা গিয়ে অবিনাশকে বলে যে যেভাবে পারো তোমরা তাদের কাছ থেকে সত্যিটা বের করে নাও। আর এখানে বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই যে সমস্যাটা কি। কিছুদিন আগে তাদের ব্যাঙ্গালোর শহরের মধ্যে পাবলিকের কিছু ডেটা হ্যাক করে নেওয়া হয়েছে। এটা আরও একটু পর আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এবং পুলিশরা ইনভেস্টিগেশন করে দেখে আলোক যে কম্পিউটার ইনস্টিটিউশনের মধ্যে কাজ করে ওইখান থেকে এই ডেটাগুলো হ্যাক করা হয়েছে, সাথে যে ল্যাপটপের মাধ্যমে এই ডেটাগুলো ট্রান্সফার হয়েছিল সে ল্যাপটপটি ছিল চান্দুর, যে কিনা সবসময় আলোক যে কপি শপের মধ্যে কাজ করত সেখানে কপি খাওয়ার জন্য আসত। আর মূলত এই চান্দু হচ্ছে গভর্নমেন্ট ডেটা সেন্টারের একজন এমপ্লয়, অর্থাৎ সেখানে সে কাজ করে। তাই অনেকভাবে তারা আলোকের সাথে এই হ্যাকিংয়ের রিলেশনটি খুঁজে পায়। যেমন চান্দুর বেহুশ হয়ে যাওয়ার পর একদিন চান্দুর ল্যাপটপটি আলোকের কাছেই ছিল, তেমন করে যেখান থেকে বসে এই পুরো হ্যাকিংটি করা হয়েছে সেই কম্পিউটার ইনস্টিটিউশনের মধ্যে আলোক কাজ করে। তাই আনাগা তার পরিচয় গোপন করে পূজা নাম নিয়ে ওই ইনস্টিটিউশনের মধ্যে জয়েন হয়। এরপর সে আলোকের সাথে বন্ধুত্ব করে এবং তার বাসায় যায়। আলোকের বাসায় যাওয়ার পর সে আলোকের কাছ থেকে তার সিস্টেমের পাসওয়ার্ডটি নেয়। এরপর সে আলোকের সিস্টেমের মধ্যে এটা চেক করে যে সে ডেটাগুলো কি এখানে লুকিয়ে রেখেছে নাকি, কিন্তু সে আলোকের সিস্টেমের মধ্যে কিছুই খুঁজে পায় না। তাই এখন তারা আলোকদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের মতো করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর আনাগা ওই গভর্নমেন্ট ডেটা সেন্টারের একজন এমপ্লয়কে তার টিমে নিয়ে নেয়, অর্থাৎ যে ডেটা সেন্টার থেকে ডেটাগুলো হ্যাকিং হয়েছিল সেইখানের একজন এমপ্লয়, তার নাম হচ্ছে মানিশ। বলতে গেলে মানিশও হচ্ছে অনেক বড় একজন কম্পিউটার এক্সপার্ট। এই ডেটা সেন্টারে কাজ করার আগে সেও ছোটখাটো হ্যাকিং করত। এখন তাদের কাজ হচ্ছে তাদেরকে যে কোনোভাবে এটা খুঁজে বের করতে হবে যে আলোকে ডেটাগুলো কোথায় রেখেছে। এরপর আনাগা এবং মানিশ গিয়ে সিএম এর সাথে দেখা করে। সিএমকে তারা এই কেসের পুরো ডিটেলসটি খুলে বলে। আনাগা বলে যে স্যার 2009 সালের দিকে ভারতের সরকার সুধার নাম্বার নামের একটি প্রোগ্রাম লঞ্চ করেছিল।
এই প্রোগ্রামে গভর্নমেন্ট পাবলিকদের কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস কালেক্ট করে, যেমন পাবলিকদের নাম, তাদের ফিঙ্গারপ্রিন্ট, তাদের আই টেস্ট, সবগুলো। এই সবগুলো ডিটেলসকে তারা একটি ইউনিক নাম্বারের সাথে অ্যাড করে রাখে, আর এই নাম্বারটিরই নাম দেওয়া হয় সুদার নাম্বার। কিছুদিন আগেই এই গভর্নমেন্ট ডেটা সেন্টার থেকে সুদার নাম্বারের সব ডেটাগুলো হ্যাক করা হয়েছে। এই সুদার নাম্বারের সব ইনফরমেশন আমাদের কাছে আছে ঠিকই, আর এখান থেকে হ্যাকাররা এটি হ্যাক করে তাদের কাছে সেম টু সেম জেরোস কপি বানিয়ে নেয়। কেউ বুঝতে পারবে না যে কোনটি অরিজিনাল আর কোনটি নকল। তো সিএম বলে, ভাই তারা এই ডেটাগুলো দিয়ে কি করতে পারবে? মানিশ বলে যে, স্যার এটা অনেক বড় একটা বিজনেস। আমাদের সুদার কার্ডের এই নাম্বারের সাথে আমাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়। যে এই হ্যাকিংটি করেছে সে যদি পাবলিকের সবার অ্যাকাউন্ট থেকে এক এক টাকা করেও তুলে নেয়, তাহলে আপনি ভেবে দেখুন কতজনের সুদার নাম্বার সে হ্যাক করেছে, কত কোটি টাকা সে চুরি করে নিতে পারবে। আসলে আমরা যে ইন্টারনেটকে চিনি এবং জানি, এটা তো সামান্য জিনিস। এই ইন্টারনেটের পিছনে চলে অনেক বড় একটি বিজনেস বা মার্কেট, যেখানে এই ধরনের ডেটাগুলো কেনা বেচা হয়। এই বিষয়টা আমাদেরকে ভালো করে বোঝানোর জন্য ভিডিওর মাধ্যমে দেখানো হয়, অর্থাৎ মানিশি সিএম কে বুঝিয়ে দিচ্ছে আর কি। তো চলুন এই ইন্টারনেটের জগৎ সম্পর্কে কিছু জানা যাক। আমরা সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো ভাবে ইন্টারনেটের মধ্যে বিজি থাকি, কারোর সাথে ভিডিও কলের মধ্যে কথা বলি, তো কারোর সাথে চ্যাট করি, কোথাও গিয়ে সেলফি তুলি এবং সেটিকে সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করি। আমাদের কোন জিনিসটি পছন্দ, কোন খাবারটি পছন্দ, এই সব জিনিসগুলো আমরা কোনো না কোনোভাবে ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করি। আর এই ছোটখাটো সব জিনিসগুলোই হচ্ছে হ্যাকারদের জন্য অনেক বড় কিছু, তাদের জন্য এগুলো অনেক বড় ইনফরমেশন। হ্যাকাররা সবসময় যে কোনোভাবে আমাদের উপর নজর রাখে। আর এই আমাদের ছোট ছোট জিনিস এবং ইনফরমেশনগুলো হ্যাকারদের জন্য হচ্ছে অনেক অনেক টাকা। আমাদের এই ডেটাগুলো তারা আবার ডিপ ওয়েবের মধ্যে কেনা বেচাও করে। এই ডেটাগুলো ইউজ করে তারা যে কোনো সময় যে কোনো দেশের ইল্লিগাল পাসপোর্ট তৈরি করতে পারে। যেমন করে আমরা অনলাইনের মধ্যে খুব সহজে কোনো কিছু কেনা বেচা করি, তেমন করে হ্যাকাররা আমাদের এই ইনফরমেশনগুলো ইউজ করে নিমিষের মধ্যে কোনো ওয়েপন, ড্রাগস এবং বিভিন্ন ইল্লিগাল জিনিসপত্রগুলো কেনা বেচা করে। আবার এই ডিপ ওয়েবের মধ্যে আরও অন্য একটি জগৎ আছে, যে জগৎটির নাম হচ্ছে রেড রুম। আর এই রেড রুমের মধ্যে বসবাস করে অনেকগুলো সাইকো। এই সাইকোগুলো মানুষদেরকে মারার বাজি ধরে, অর্থাৎ বেটিং করে আর কি। একজন সাইকো এই সাধারণ মানুষদের মার্ডার করে, আর এই রেড রুমের জগতে থাকা সাইকোগুলো এই মার্ডারটির উপর বাজি ধরে। আর এখান থেকে আমরা ক্লিয়ার হতে পারি যে মুভির শুরুতে পুলিশরা যে ছেলেটিকে মারধর করে জিজ্ঞাসা করছিল যে তুমি মেয়েটিকে কেন মেরেছ, এই ছেলেটিও হচ্ছে আসলে ডার্ক ওয়েবের একজন সাইকো। আর এই ছেলেটি মূলত ওই দিন আস্তির গার্লফ্রেন্ড কাবিয়ার অ্যাপার্টমেন্টের মেয়েটিকে হত্যা করেছিল। যাই হোক, এটা মূলত মানিশরা সিএম কে জাস্ট একটা উদাহরণ দেয়। এখানে মানিশ বলে যে এটা তো সামান্য কিছু, অনেক বড় বড় বিজনেসম্যান, অনেক বড় বড় কোটিপতি রয়েছে যাদের অ্যাকাউন্টের মধ্যে কোটি কোটি টাকার ব্ল্যাক মানি পড়ে আছে। একবার ভেবে দেখুন, হ্যাকার যদি এই টাকাগুলো উধাও করতে শুরু করে, তাহলে ব্ল্যাক মানিগুলো যার, সে তো রিপোর্টও করতে পারবে না। এইটা শুনে সিএম এর একটুখানি ঝটকা লাগে এবং সে আনাগাদের বলে যে, তোমাদের যা লাগবে লাগুক, যত পুলিশের টিম লাগবে লাগুক, ওই হ্যাকারকে খুঁজে বের করো এবং ডেটাগুলো ফিরিয়ে নাও। এরপর আনাগা এবং মানিশ তাদের সাধ্যমতো চেষ্টা করে যে এটা খুঁজে বের করার জন্য, যে আলোকে ডেটাগুলো কোথায় লুকিয়ে রেখেছে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। তাই আনাগা আবার আলোকের কাছে গিয়ে বলে, যদি তুমি সত্যিটা প্রকাশ করো যে ডেটাগুলো কোথায় রেখেছ, তাহলে তুমি সেফলি এখান থেকে ফিরে যেতে পারবে। এখানে আলোক আনাগাকে তার সম্বন্ধে কিছু স্টোরি বলতে শুরু করে। সাথে সাথে সিন আবার শিফট হয়ে যায় আলোকদের কলেজের ওই সময়ে। যেমনটা আমরা আগে থেকে সবাই জানি যে আলোক হচ্ছে একজন অনাথ, তার কাছে তেমন টাকা পয়সা নেই। কলেজের মধ্যে জয়েন হওয়ার পর সে অন্যান্য রিচ স্টুডেন্টগুলোকে দেখত, তারা দামি দামি কাপড় চোপড় পরত, বাইক নিয়ে কলেজে আসতো, তেমন করে ভালো ভালো খাবারও খেত। কিন্তু বেচারা আলোককে তো এক কাপ চা খাওয়ার জন্য হাজারবার ভাবতে হতো। আলোকদের অবস্থা দেখে কেউই তাদের সাথে বন্ধুত্ব করত না। কিন্তু তার অনেস্টি এবং চলাফেরা দেখে শিবানী নামের একটি মেয়ে তার প্রেমে পড়ে যায়। শিবানীর বাবার অনেক টাকা পয়সা ছিল বিদায় সে আলোককে অনেক ভালো ভালো কাপড় চোপড় গিফট করত, সাথে সে আলোককে অনেক বড় বড় রেস্টুরেন্টের খাবার খাওয়াত। কিন্তু আলোক সিদ্ধান্ত নেয় যে সে নিজের পায়ে দাঁড়াবে, অন্যের টাকা দিয়ে তার কিছুই হবে না। এই জন্য সে শিবানীর সাথে ওই দিন ব্রেক আপ করে নেয়। এরপর বাইরে এসে সে সিদ্ধান্ত নেয় যে সে তার পছন্দ মতো জীবন পরিচালনা করবে, সঠিক রাস্তা হোক কিংবা ভুল রাস্তা, তার কাছে তখন দুইটাই অপশন থাকবে। এরপর আলোক আনাগাকে বলে যে, তুমি এখানে আমাকে নিয়ে এসেছো বিদায় আমি এখানে আসিনি, বরং আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি, আমি চাইছিলাম যে তুমি আমাকে গ্রেপ্তার করো। এরপর আমাদেরকে আবার কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কলেজ থেকে বের হওয়ার পরপরই আলোকের মাথায় যে প্ল্যানটা আসে, সে প্ল্যানটা হচ্ছে সে অনেক বড় কিছু একটা করবে, যদিও সেটি ভুল পথেই হোক। প্ল্যানিং করে সে একটি কফি শপের মধ্যে চাকরি করতে শুরু করে, যে কফি শপের রেগুলার কাস্টমার ছিল চান্দু নামের লোকটি। যেমনটি আমি আপনাদের বলে দিয়েছি, চান্দু গভর্নমেন্ট ডেটা সেন্টারে কাজ করে, তাই আলোক চান্দুকে তার টার্গেট বানিয়ে নেয়। প্রথমে সে এটা অবজার্ভ করে যে চান্দু কফি শপের মধ্যে কোথায় কোথায় বেশি বসে। এরপর সে ওই জায়গাটিকে কেন্দ্র করে কেউ না দেখে মতো তার ক্যামেরা ইনস্টল করে দেয়, যাতে করে সে চান্দুর সিস্টেমের পাসওয়ার্ডটি জানতে পারে। এভাবে আলোক ক্যামেরার মাধ্যমে চান্দুর সব কিছু দেখে নেয়। আর এখন মেন কাজটি করার জন্য তার প্রয়োজন ছিল চান্দুর ল্যাপটপটি।
তাই সে একদিন প্ল্যানিং করে চান্দুর কফির মধ্যে বেহুশ হওয়ার কিছু মেডিসিন মিক্স করে দেয়। এরপর চান্দু যখন বেহুশ হয়ে যায় সে তাকে হসপিটালের মধ্যে অ্যাডমিট করে দেয়, আর একদিনের জন্য সে চান্দুর ল্যাপটপটি পেয়ে যায়। এরপর আলোক চান্দুর সিস্টেমের মধ্যে লগ ইন করে তার সিস্টেমের মধ্যে একটি ছোট বাগস ফিক্স করে দেয়। এর পরের দিন যখনই চান্দু আলোকের কাছ থেকে তার ল্যাপটপটি নিয়ে গিয়ে তার অফিসে যায়, আর অফিসে গিয়ে যখন চান্দু তার ল্যাপটপটি ওপেন করে তার সিস্টেমে লগ ইন করে, অর্থাৎ ডেটা সার্ভারটির সাথে তার সিস্টেমটি কানেক্ট করে, তখনই আলোকের ফিক্সড করা বাক্সটির কারণে ডেটা সার্ভারের সব ইনফরমেশন আলোকের কাছে চলে আসে। এভাবে মূলত আলোকের ডেটা সেন্টার থেকে পাবলিকদের সব ডেটাগুলো চুরি করে নিয়েছিল। আলোকে তো সহজে কাউকে বিশ্বাস করত না, তাই পূজার যখন তার সাথে পরিচয় হয় তখন সে সর্বপ্রথম আগে পূজার হিস্টোরি চেক করে, আর ওই দিনই সে জেনে গিয়েছিল যে পূজার নাম আসলে পূজা নয়, তার নাম হচ্ছে আনাগা, আর সে হচ্ছে একজন সাইবার ডিপার্টমেন্টের অফিসার। তখনই আলোক বুঝে যায় যে পুলিশের নজর তার উপর, তাই সে প্রথমে আগে তার চুরি করা সব ডেটাগুলো তার কম্পিউটার থেকে সরিয়ে নেয়। এরপর আনাগার জিজ্ঞাসা করায় তার সিস্টেমের পাসওয়ার্ডটি সে আনাগাকে দিয়ে দেয় নির্দ্বিধায়। আর অফকোর্স আনাগা আলোকের কম্পিউটার চেক করে কোনো কিছুই খুঁজে পায় না, এজন্যই তারা মূলত আলোককে গ্রেপ্তার করে নিয়ে আসে। বাস এতটুকুই, এর বাদে আলোক আনাগাকে আর একটা কথাও বলে না। আনাগা এবং তার টিম মিলে আলোকের সব জায়গায় তন্নতন্ন করে খুঁজে ফেলে, সে যে কম্পিউটার ইনস্টিটিউশনের মধ্যে কাজ করে, যে কফি শপের মধ্যে কাজ করে, সব কিছু সব জায়গায় তারা খুঁজে, বাট কোথাও তারা চুরি করা এই ডেটা রিলেটেড কিছুই খুঁজে পায় না। এদিকে অবিনাশও আলোককে মারধর করে তার কাছ থেকে সত্যিটা বের করার চেষ্টা করে যাচ্ছিল। এখানে আলোক অবিনাশকে বলে যে তোমার জন্য অনেক বড় একটি অফার আছে, আমি একটি তোমাকে নাম্বার বলবো, তুমি জাস্ট এটা গিয়ে সিএমকে বলবে, এরপর দেখো সিএমই আমার সাথে দেখা করার জন্য ছুটে আসবে। আলোকের কথা মতো অবিনাশ গিয়ে সিএমকে নাম্বারটি বলে। এটা শোনার সাথে সাথে সিএম তার বন্দুকটি বের করে নেয় এবং সেটিকে লুট করে, আর বুলেট লুট করার পর সে সোজা চলে যায় আলোকের কাছে। সিএম আলোককে বলে যে তুমি আমার সুইস ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিভাবে জানো, কি চাও তুমি? আলোক বলে যে অ্যাকাউন্ট নম্বর জানি যে এটা বড় বিষয় না, ওই অ্যাকাউন্টের মধ্যে কত হাজার কোটি টাকা আছে আমি সেটাও জানি। কিছু বছর আগে একজন ইটালিয়ান সুইস ব্যাংকের 1 লাখেরও বেশি ক্লায়েন্টদের ইনফরমেশন চুরি করে নিয়েছিল, যার মধ্যে থেকে 4,000 অ্যাকাউন্ট হচ্ছে ইন্ডিয়ার মানুষের। এখন তাদের ব্যাংকের সব ডিটেলসগুলো ওই ইটালিয়ান লোকটির কাছে আছে, এখন তার শুধুমাত্র প্রয়োজন হচ্ছে তাদের ফিঙ্গারপ্রিন্টের। আমি জানি না যে সে এই ফিঙ্গারপ্রিন্টগুলো দিয়ে কি করবে, কিন্তু এর বদলে সে আমাকে অনেকগুলো টাকার অফার করেছে যেগুলো ধরাছোঁয়ারের বাইরে। সে আমাকে ওই 4,000 জনের ফিঙ্গারপ্রিন্টগুলো দিতে বলেছে, যে 4,000 জনের মধ্যে আপনারটিও আছে। যদি আপনি আমাকে এই কেস থেকে বের করেন তাহলে আমি আপনার ডিটেলস তাদেরকে দিব না। এখানে সিএম আলোকের উপর অনেক রেগে যায় এবং তাকে মারার চেষ্টা করে, কিন্তু আলোক যেমন তেমন করে নিজেকে সেভ করে নেয়। এরপর আলোক বলে যে স্যার আপনার কাছে বেশি সময় নেই, যদি আমি কালকের ভিতরে বাইরে যেতে না পারি তাহলে আপনার সব কিছুই শেষ হয়ে যাবে, আমি এখানে আসার আগে থেকেই সব কিছু সেটিং করে রেখেছি। আপনার কাছে যতগুলো ব্ল্যাক মানি আছে, যেগুলো আপনি গরিব লোকদের কাছ থেকে মেরেছেন, সেই সবগুলোর ডিটেলস আমি একটি ভিডিও করে তা ইউটিউবের মধ্যে শেডিউল করে দিয়েছি, সাথে এই সব ইনফরমেশনগুলো আমি নিউজ চ্যানেলদেরকেও দিয়ে দিয়েছি। এরপর সিএম তাড়াতাড়ি গিয়ে সব নিউজ চ্যানেলদেরকে টাকা খাইয়ে এই নিউজটি পাবলিশ করতে না করে দেয়, কিন্তু আলোক অন্যরকম করে সব কিছু সেটিং করে রেখেছিল। রাতারাতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু ভাইরাল হয়ে যায় যে একজন হ্যাকার পাবলিকের সব ডিটেলসগুলো হ্যাক করে নিয়েছে, সাথে সে সিএম এর সব কালোধান্দাগুলো লিক করে দিয়েছে। এতদিন তো তারা সিক্রেটলি বিষয়টা ইনভেস্টিগেশন করছিল, এখন বিষয়টা সবার সামনে চলে আসায় আলোককে কোর্টের মধ্যে ফেস করা হয়। কিন্তু আলোকের বিরুদ্ধে কোনো পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দিতে না পারায় আদালত বলে যায় আলোককে ছেড়ে দেওয়ার জন্য, অর্থাৎ সে আদালতে নির্দোষ প্রমাণিত হয়। এরপর বাইরে এসে আলোক আনাগাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে ভালোবাসো? আনাগা বলে যে আমি ক্রিমিনালদেরকে ভালোবাসি না। আলোক বলে যে সত্যি এবং মিথ্যা কি তুমি সব কিছুই জানো? সবকিছু শেষে এটা গিয়ে দাঁড়ায় যে আমরা কি হাসিল করতে পেরেছি। এরপর আলোক তার বন্ধু আস্তির কাছে যায়। আস্তি আলোকের উপর রেগেছিল, কেননা আলোকের জন্য সেও এসবের মধ্যে ফেসে গিয়েছিল। আলোক বলে যে তোমার চেহারার মধ্যে যে কত চিহ্নগুলো এসেছে তা কোথা থেকে এসেছে এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এই এক একটি মারের বদলে কত কোটি কোটি টাকা পাবো। এইটা তোমার এক একটি কত চিহ্নের কারণে তুমি 1-1 কোটি টাকা করে পাবে। ওয়েলকাম টু মাই পার্টনার, 100 কোটি টাকা দিয়ে আমরা আমাদের নতুন কোম্পানি খুলতে যাচ্ছি। এটা শোনার পর আস্তি অবাক হয় আবার খুশিও হয়। এরপর ডিল মতো আলোক ওই 4,000 জনের ডেটাগুলো ওই ইতালিয়ানকে বিক্রি করে দেয়। এখানে আমরা এটা বুঝতে পারি যে এই ডেটাগুলোর মধ্যে কোনো সাধারণ কিংবা নিরীহ মানুষের ডেটা ছিল না, এখানে সবই ওই ধরনের লোকেরই ডেটা ছিল যারা অন্যদেরকে টকিয়ে সাধারণ মানুষদেরকে মেরে ধরে কোটি কোটি টাকা ইনকাম করেছে, যার মধ্যে সিএমও হচ্ছে একজন। এখন এই ডেটাগুলোর সাথে ওই ইতালিয়ানটি কি করবে তা সে নিজেই জানে। বেচারা সিএম এর সব কালোধান্দাগুলো বাইরে চলে আসায় পুলিশরা তাকে গ্রেপ্তার করে নেয়। সর্বশেষে গিয়ে আনাগা এবং মানিশ বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আলোক ডেটাগুলো কোথায় লুকিয়ে রেখেছিল। আলোক আনাগা এবং তার নিজের কিছু ছবি এবং ভিডিও দিয়ে একটি মুভি বানায় যার নাম হচ্ছে গুলটু। এই গুলটু মুভিটির মধ্যে সে ফাইলগুলোকে ইনক্রিপ্ট করে রেখেছিল, কিন্তু এই ফাইলগুলোকে ডিক্রিপ্ট করা এতটাই সহজ নয়, এটি আলোক ছাড়া অন্য কেউ পারবে না।
সাথে তারা এটাও জানতে পারে যে এগুলো টুরেন্ট ফাইল আকারে আপলোড করা হয়েছে। আর এই টুরেন্ট ফাইলগুলোকে আপলোড করা হয়েছে আনাগার ইমেল থেকেই। সো যদি তারা আবার এটিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে এতে আনাগার নিজেই ফেঁসে যাবে, তাই তারা মামলাটা এখানে চাপিয়ে দেয়। এর কিছুদিন পর আমাদের আলোককে দেখানো হয়। আলোক কিসের জানি অনেক বড় একটি কোম্পানি খুলে নেয়। সবার সামনে শেষে মাইকের মধ্যে বলে, আমি কারোর জন্য হিরো না, আমি নিজের জন্যই হিরো। সে বলে যে এটা এমন একটা গুণা যেটা কোনো সাধারণ মানুষের লোকসান করেনি। সর্বশেষে দারুণ একটা কথা বলে, চেস ইউর ড্রিম, স্টে হাংরি, স্টে পলিশ। যাই হোক, সে নিজের স্বপ্ন পূরণ করার জন্য এবং নিজের স্টার্টআপ দাঁড় করানোর জন্য অন্যরকমের একটি রাস্তা বেছে নেয়। মুভিটি আমাদেরকে এটাও বুঝিয়ে দেয় যে ইন্টারনেট দিন দিন কোন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে। সবাই খুবই সতর্ক থাকুন এবং কোনো কাজ করার আগে 10 বার ভাবুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের ভালোবাসা দেখিয়ে দিন, কেননা আমার আপনাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন। ধন্যবাদ।